স্কিন কেয়ারে বেসম তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু হ্যাঁ, তোমার রঙকে উজ্জ্বল করতে, ফর্সা করতে এই গরমে তোমরা বেসনকে কিভাবে ব্যবহার করবে, যার দ্বারা তোমার রং দিনে দিনে আরও বেশি ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করবে। এই গরমে সব সময় তোমাকে যে সেজে থাকতে হবে বা মেকআপ করতে হবে এমনটা একদমই নয়। যদি তোমার স্কিন সুন্দর থাকে, হেলদি থাকে, তাহলে খুবই কম বা অল্প মেকআপে সুন্দর লাগতে পারে। তাই আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে, তাই আমি আমার স্কিনকে কিভাবে সুন্দর রাখি এই গরমে। তাই তোমরা দেখতেই পাচ্ছ গরমে আর রোদে মুখে একদম ট্যান পড়ে গেছে। আর আমি দুটো স্টেপ করব, ফার্স্ট ওয়ান তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা কম বেশি বেসম সবাই ব্যবহার করো। ফার্স্ট এই চামচটাই করে আমি হাতে সিম্পলভাবে একবার আমি হাতে নিয়ে নেব বেসর আর রোজ ওয়াটার। তোমরা এখানে টোনার ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে রোজ ওয়াটার ব্যবহার করছি। আর আমি সিম্পলভাবে এক চামচের মতন বেসম নিয়ে নিয়েছি হাতে, তোমরা বাটিতেও নিতে পারো। আমি হাতেই নিয়ে নেব, এক চামচের মতন বেসম নিয়ে নিয়েছি আর রোজ ওয়াটার নিয়ে নিলাম। এইটা দিয়ে সামান্য পরিমাণে হালকা করে মিক্সড করে আমি গালে লাগিয়ে নেব, গালে লাগিয়ে আমি ভালো করে মাসাজ করব। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কম বেশি বেসন ব্যবহার করে থাকি। এই পদ্ধতিতে তোমরা ব্যবহার করে দেখো, মিনিমাম স্নান করার আগে তোমরা এরকম করে বেসনটা লাগিয়ে নেবে আর এইভাবে মাসাজ করবে। এই গরমে বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই কার্যকর, অনেকেই জানো, কিন্তু রোজ ওয়াটার দিয়ে তোমরা বেসনটাকে স্কিনে অ্যাপ্লাই করে দেখো, ভালো রেজাল্ট পাবে। শুধুমাত্র স্নান করার টাইমে তোমরা হাতে একটু বেসন নিয়ে মুখটাকে ক্লিন করে নাও। ক্লিন করার পর তোমরা মুখটাকে ধুয়ে তোমরা দেখতে পাবে স্কিনটা এতটা ক্লিন লাগে। কিন্তু হ্যাঁ, আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সেভাবেই স্কিনে অ্যাপ্লাই করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই রেমেডিটা তোমরা রোজ স্নান করার আগেই তোমরা এটা ব্যবহার করবে আর ফলাফল হাতে পাবে। রোজ স্নান করার আগে এইভাবে যদি বেসন ব্যবহার করা হয়, তাহলে তোমাদের স্কিনে কোনো ট্যান বলো, স্কিনে র্যাশ বলো, কোনো কিছুই দেখা দেবে না। সব সময় স্কিন গ্লোয়িং থাকবে, হেলদি থাকবে, এটাই তো তোমরা চাও। চলো দেখতে থাকো ভিডিওটা, আর তোমরা স্ক্রিপ করে ভিডিওটা দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যারা আমার নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর যারা অলরেডি আমার বন্ধু, তারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। তোমরা দেখতেই পেলে আমি দুটো জিনিস ব্যবহার করেছি, এক রোজ ওয়াটার আর বেসন। এই দুটো জিনিস দিয়ে আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আর তোমরা হালকা হাতে মাসাজ করবে, জোরে, একদম জোরে জোরে করে মাসাজ করবে না, তোমরা হালকা হাতে মাসাজ করবে আর এতটা স্কিন গ্লো করে তোমরা সেটাও লক্ষ্য করতে পারবে। চলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি যেভাবে হাত দিয়ে স্কিনটাকে টেনে টেনে যেভাবে মাসাজ করছি, তোমরা সেভাবেই মাসাজ করবে। এইভাবে মাসাজ করলে কি হয়, বয়সের ছাপটা স্কিনের ওপর পড়ে না। আর আমার মাসাজ করা কমপ্লিট। আর তোমরা ভিজা টাওয়াল দিয়ে মুছে নিতে পারো, আর কিংবা প্লেন ঠান্ডা জল দিয়ে মুখটা ওয়াশ করে নিতে পারো বা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে পারো। দেখো, একবার ব্যবহার করেছি স্কিনটা এতটা গ্লো করছে তোমরা ভাবতেও পারবে না। মাত্র একবার ব্যবহার করায় এতটা স্কিন গ্লো করছে। তার আর তোমরা যদি প্রতিটা দিন, সপ্তাহে 7টা দিন তোমরা ব্যবহার করো স্নান করার আগে এই রেমেডিটা, তোমাদের 7 দিনে তোমরা দুধের মতন ফর্সা অনুভব করতে পারবে। চলো বন্ধুরা, এরপর 2 নম্বর স্টেপে যাওয়া যাক। 2 নম্বর স্টেপে যেতে আমার 3টে জিনিস লাগবে। আর ফার্স্ট টাইম আমি 2টো জিনিস ব্যবহার করেছি, এখন 3টে জিনিস লাগবে। আর 3টে জিনিস কী কী, 1 বেসন, 2 হলুদ
আর 3 রোজ ওয়াটার। এটাকে আমি ভালো করে তোমরা বাটিতেও নিয়ে মাখতে পারো, কিন্তু আমি এটা হাতেই ব্যবহার করব, আমার সুবিধা হয়। আর যেহেতু এটা স্নান করার আগে ব্যবহার করতে হবে, তাই তোমাদের সাথে এভাবেই আমি শেয়ারটা করছি হাত নিয়ে। আর হাতে এইভাবে করে আমি 1 চামচ বেসন আর সামান্য পরিমাণের হলুদ আর সামান্য পরিমাণের রোজ ওয়াটার দিয়ে আমি ভালো করে মুখে লাগিয়ে দেব। যেহেতু আমি এটা হাত দিয়ে ব্যবহার করছি, তোমরা ব্রাশ দিয়েও মুখে ভালো করে লাগিয়ে নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এটা দেখবে একদম যেন হালকা না হয়, ঘন হয়, কারণ এটা মুখে লাগিয়ে 15 মিনিট রাখতে হবে। আর স্কিনটা এতটা হেলদি আর এতটা স্মুথ হবে তোমরা ভাবতেও পারবে না, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর বেশিরভাগ ক্ষেত্রেই গরমে আমি এই জিনিসটা ব্যবহার করি, ফেস ওয়াশটা কম ব্যবহার করি, কারণ এরকম করে স্নান করার আগে ব্যবহার করলে স্কিনে কোনো মেকআপের প্রয়োজন হয় না, স্কিন এতটা হেলদি, গ্লোয়িং আর দুধের মতন একদম ফর্সা। তোমরা দুধের মতন ফর্সা হতে চাইলে তোমরা এই রেমেডিটা শেয়ার করতে পারো। আর আমি যেরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি, সেরকম করেই তোমরা স্নান করার আগে এরকম করে শেয়ার করবে, তোমাদের কোনো মেকআপের প্রয়োজন হবে না। আর আমি ভিডিও যখন তোমাদের সামনে ভিডিও তৈরি করি, বড় ভিডিও বলো শর্ট ভিডিও বলো, আমি কোনো মেকআপ ইউজ করি না, কারণ মেকআপ ইউজ করাটা স্কিনের পক্ষে ক্ষতি। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম করেই ঘরে নানান রকমের জিনিস দিয়ে আমি স্কিনটাকে ঠিক রাখি। বাজারের ক্রিমের থেকে ঘরোয়া পদ্ধতিতে এই রেমেডিগুলো স্কিনে অ্যাপ্লাই করলে স্কিন ভালো থাকে আর স্কিন গ্লোয়িং আর স্মুথ থাকে আর দুধের মতন ফর্সাও থাকে। তোমরা এটা ট্রাই করতে পারো বন্ধুরা। আমি এইভাবে মুখে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করব, যত সময় না শুকিয়ে যাবে, টান টান হয়ে যায়, যত সময় না হবে তত সময় আমি এটা ওয়াশ করব না, মানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো না কিংবা প্লেন জল দিয়ে ধোবো না। তোমরা চাইলে ঠান্ডা প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো আর টাওয়াল দিয়ে নয় মুখটা মুছে নিতে পারো। আমি শুধু মুখে অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা গলাতেও অ্যাপ্লাই করতে পারো, হাতেও অ্যাপ্লাই করতে পারো। আর যেহেতু এটা স্নান করার আগে ব্যবহার করতে হবে, তোমরা এভাবে অ্যাপ্লাই করে নেবে। আমি হলুদটা ব্যবহার করেছি নর্মাল হলুদ, তোমরা চাইলে কাঁচা হলুদ ব্যবহার করতে পারো। হ্যাঁ বন্ধুরা, তোমরা প্রচণ্ড গরমে তোমরা এই রেমেডিটা শেয়ার করতে পারো, অবশ্যই ফল পাবে, 100-এ 100 ফল পাবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এখন 15 মিনিট অপেক্ষা করছি স্কিনটাকে শোকানোর জন্য, তারপর আমি ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেব। ভিডিও করার সময় ফ্যান অফ করে আমি যেহেতু ভিডিও করছি, আর ফ্যানটাকে অফ করে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তাই স্কিনটাকে শুকোতে একটু কষ্ট হচ্ছে। তোমরা জল ব্যবহার করবে না, আমি কিন্তু বেসনের সাথে রোজ ওয়াটার ব্যবহার করেছি। রোজ ওয়াটার তোমাদের কাছে না থাকলে, যদি টোনার থাকে তাহলে টোনারটাও তোমরা ব্যবহার করতে পারো, আর জলটা ব্যবহার করবে না। আর আমি প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি, কারণ ঠান্ডা জল দিয়ে, গরমের সময় ঠান্ডা জল ব্যবহার করাটাই ভালো, ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি আর এতটা ক্লিন লাগছে মুখটা আর এতটা ফ্রেশ লাগছে, তোমরা দেখেই বুঝতে পারবে। তোমরা চাইলে প্রতিদিন এই রেমেডিটা ব্যবহার করতে পারো, আর প্রতিদিন ইউজ করার ফলে কি হবে, স্কিনটা দুধের মতন ফর্সা হবে। তোমরা চাইলে 4 দিন ব্যবহার করতে পারো, 7 দিন ব্যবহার নাও করতে পারো, 4 দিন ব্যবহার করলেও তোমরা রেজাল্টটা হাতে পাবে। আমি মিনিমাম 4-5 দিনই ব্যবহার করি, 7 দিন ব্যবহার করলে কি হয়, স্কিনটা আরও ভালো সফট আর গ্লোয়িং বেশি হয়। আর দেখো স্কিনটা এতটা গ্লোয়িং করছে। আর স্কিনটাকে ধোয়ার পর আমি রোজ ওয়াটার অ্যাপ্লাই করব, রোজ ওয়াটার। আর তোমরা যদি পারো তাহলে একটু টোনারও ব্যবহার করে নিতে পারো, আর ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারো, কিন্তু প্রচণ্ড গরমে ময়েশ্চারাইজার ব্যবহার করব না, রোজ ওয়াটার, সিম্পলভাবে রোজ ওয়াটার আমি মেখে ব্যাস কমপ্লিট আমার রেমেডি।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করো আর তোমরা কীরকম ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানাবে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আর স্কিনটা এতটা স্মুথ হয়েছে আমি বারবার আমি ক্যামেরায় নিজের স্কিনটাকে দেখছি এতটা স্মুথ আর এতটা হেলদি হয়েছে আর যেহেতু আমি রোজ ওয়াটার বারবার ব্যবহার করছি কারণ আমার স্কিনটা খুব ড্রাই আর রোজ ওয়াটারটা আমি বেশি করেই ব্যবহার করি এই গরমে আমি কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করি না সানস্ক্রিমও ব্যবহার করি না আর রাস্তায় বেরোলে সামান্য সানস পাউডার ব্যবহার করি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো টাটা